Assalamu alaikum. Welcome to our NIS Home School. I am Ms. Salma, an assistant teacher of English. Today I am going to discuss about sentence connectors on English second paper for class 9 and 10. So, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের টপিক sentence connectors or linking words, part 2. তোমাদের নিশ্চয় মনে আছে গত ক্লাসে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স কানেক্টরস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স কানেক্টরসের ব্যবহার সম্পর্কে জানব। তাহলে আমরা দেখছি আজকে প্রথম পয়েন্ট নাম্বার 6, শর্ত অর্থাৎ কন্ডিশন বোঝায় এরম কানেক্টরস অর লিঙ্কিং ওয়ার্ডস। নাম্বার 1, ইফ, ইন কেস, প্রোভাইডেড, provided that, এই চারটি অর্থ যদি অর্থে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল উই ইউজ ইফ ইউ রিড ইউ উইল লার্ন, যদি তুমি পড়ো তাহলে তুমি শিখবে, তাহলে এটা একটি কন্ডিশন শর্ত হিসেবে আরোপ করা হয়েছে। এরপরে এক্সাম্পলটি দেখছি, দ্য প্লেন উইল টেক অফ প্রোভাইডেড দ্যাট দ্য ওয়েদার ইজ ফাইন, উড়োজাহাজটি উড্ডয়ন করবে যদি আবহাওয়া ভালো থাকে। এরপরে আনলেস অর্থ যদি না, এক্সাম্পল আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট শাইন ইন লাইফ। এখানে একটু দেখার বিষয় হচ্ছে আনলেস যুক্ত যে বাক্যাংশটি রয়েছে এটি নেগেটিভ হয় না কখনো, এটা খেয়াল রাখবে সবাই। এরপরে আসছে টিল, পর্যন্ত আনটিল যে পর্যন্ত না, আমি এক্সাম্পল দেখিয়েছি দে ওয়ার্ক ইন দ্য ফিল্ড টিল দ্য সানসেট, তারা মাঠে কাজ করছিল সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। ওয়েট হিয়ার আনটিল আই রিটার্ন, এখানে অপেক্ষা করো যে পর্যন্ত না আমি ফিরে আসি। পয়েন্ট নম্বর 7, উদ্দেশ্য বুঝাতে, উদ্দেশ্য বুঝাতে আমরা কি ধরনের কানেক্টর ইউজ করছি দেখো, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, ইন অর্ডার টু, দ্যাট, লিস্ট। এখানে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, ইন অর্ডার টু, এগুলো যাতে অর্থে ব্যবহৃত হয়, আর লিস্ট শব্দটির অর্থ হচ্ছে এই ভয়ে যে। ফর এক্সাম্পল হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান প্রসপার ইন লাইফ, সে কঠোর পরিশ্রম করে যাতে সে জীবনে উন্নতি করতে পারে। এখানে আমি ইন অর্ডার দ্যাটও দিতে পারি। এরপরের এক্সাম্পলটা হচ্ছে ইন অর্ডার টু লার্ন ইংলিশ ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর, ইংলিশ শেখার জন্য তোমাকে অনেক অনুশীলন করতে হবে। পরের এক্সাম্পল দিচ্ছি, আমি লিস্ট দিয়ে দিয়েছি, ওয়াক ফাস্ট লিস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, আমরা কিন্তু এই জিনিসগুলো রাইট ফর্ম অফ ভার্বস থেকেও জেনে থাকি। পয়েন্ট নাম্বার 8, ঘটনার ক্রম বা ধারাবাহিকতা বোঝাতে আমরা কিছু ক্যারেক্টার্স ব্যবহার করি, সেগুলো আমি দিয়েছি। প্রথমটিতে দেখো যে ফার্স্ট, অ্যাট ফার্স্ট, অ্যাট দ্য বিগিনিং, পরে আমি সেকেন্ড, সেকেন্ডলি, এরপরে যদি আরও পয়েন্ট আসে থার্ড, থার্ডলি দিতে পারি, এরপরে দেন, আফটার দেন ব্যবহার করা যায়। ফর এক্সাম্পল টু মেক দিস গার্ডেন অ্যাট ফার্স্ট আই প্রিপেয়ার দ্য ল্যান্ড প্রপারলি, দেন আই প্ল্যান্টেড মেনি সাপ্লিং, তাহলে এই বাগানটি তৈরি করার জন্য প্রথমে আমি জমিটি ভালোভাবে প্রস্তুত করেছিলাম, তারপর আমি কিছু চারা গাছ, অনেক চারা গাছ এখানে লাগিয়েছিলাম। এরপরে উদাহরণ বোঝাতে আমরা ব্যবহার করি ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, সাচ অ্যাজ। আমি এই লাইনগুলোর ধারাবাহিকতা রেখে এখানে আরেকটি এক্সাম্পল দিয়েছি, দেখো যে নাও দেয়ার আর মেনি কাইন্ডস অফ ম্যাংগো ট্রিজ ইন মাই গার্ডেন such as langra, fosli, etc. এখন আমার আমার বাগানে অনেক আম গাছ আছে, যেমন langra, fosli, etc. এখানে আমরা ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্সও ব্যবহার করতে পারি। উপসংহার হিসাবে যখন কন্ডিশন বুঝায় আমরা কোনো কিছু কোনো প্যাসেজে আর লাস্টে চলে আসি, তখন আমরা বলতে পারি ইন ব্রিফ, ফাইনালি, অ্যাট দ্য লাস্ট, অন দ্য হোল, টু সাম আপ। তাহলে এটার ধারাবাহিকতা আমি এটা বলতে পারি যে কি লিখলাম, ফাইনালি আই হ্যাভ মেট এ বিউটিফুল ম্যাঙ্গো ট্রি, অবশেষে আমি একটি সুন্দর আমের বাগান তৈরি করেছিলাম। পয়েন্ট নম্বর 9, সময় প্রকাশের ক্ষেত্রে, সময় প্রকাশের ক্ষেত্রে আমরা কী কী ব্যবহার করছি, সিন্স, হোয়েন, হোয়াইল, ডিউরিং, দুটোর চারটির অর্থই যখন অর্থে ব্যবহার
দৃষ্টান্ত হয়েছে তুমি ঢাকায় এসেছিলে হোয়াইল ডিউরিং দিয়ে হোয়াইলটা ব্যবহার হচ্ছে আমার যখন আমরা ব্যবহার করছি এটা কমপ্লেক্স সেন্টেন্সে আর এটা আমি কম্পাউন্ড সেন্টেন্সে ইউজ হয়েছে আই ওয়াজ রিডিং হোয়াইল ইট ওয়াজ রেইনিং খেয়াল করো এখানে দুটি কাজই কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সম্বোধিত হয়েছিল তখন আমরা হোয়াইলটা ব্যবহার করেছি আর ডিউরিংটা দেখো ইট ওয়াজ রেইনিং ডিউরিং নাইট রাতের বেলা বৃষ্টি হচ্ছিল নাম্বার থ্রি বিফোর অর্থাৎ আগে আফটার অর্থ পরে তাহলে আমরা এখন এক্সাম্পল দেখছি উই রিটার্ন হোম আফটার দ্য সান হ্যাড সেট তাহলে আমরা কি হলো আমরা বাসায় ফিরেছিলাম সূর্যাস্ত সূর্য ডুবে যাওয়ার পরে এরপর এটা একটু দেখি দে হ্যাড রিচড দ্য হোম বিফোর দ্য রেইন স্টার্টেড যখন বৃষ্টি শুরু হয়েছিল তার আগে বাড়িতে আমরা বাড়ি তারা বাড়িতে পৌঁছে গিয়েছি এখানে একটু দেখার বিষয় আছে আমরা যখন বিফোর আফটার ব্যবহার করছি এখানে একটা সাইড পাস্ট পারফেক্ট ব্যবহার হয় আর একটা পাস্ট ইনফিনিট টেন্স যখন আমরা বিফোর ব্যবহার করছি তার আগের ক্লজটুকু আমার কি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার হচ্ছে পরেরটুকু পাস্ট ইনফিনিট টেন্সে ব্যবহৃত হয়েছে আর আফটার যখন করছি তার পরের অংশটুকু পাস্ট পারফেক্ট ব্যবহৃত হচ্ছে আর এর আগেরটুকু পাস্ট ইনফিনিট ব্যবহার করা হচ্ছে এরপর আরেকটু বলার বিষয় আছে যে আফটার বিফোর এগুলোর পরে যদি প্রেজেন্ট ফর্মে কোনো ভার্ব থাকে তাহলে সেটি আইএনজি হয় যেমন দেখো আই উইল স্টার্ট ফর স্কুল আফটার টেকিং ব্রেকফাস্ট এখানে যদি বিফোর থাকতো তাও আমরা এখানে যে ভার্বটি থাকতো এটার পরে আইএনজি যুক্ত করতাম এরপরে নাম্বার ফোরে আসছি আমরা অ্যাজ সুন অ্যাজ নো সুনার হ্যাড দেন স্কার্সলি হ্যাড ওয়েন hardly had when আমরা এগুলো কিন্তু আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে জেনে থাকি as soon as যুক্ত সেন্টেন্স গুলোতে আমরা দুটি কিন্তু past continuous ফর্মে হচ্ছে as soon as the teacher came the students stood up আর no sooner had no sooner had কে দেখছি আমরা কি the no sooner had the rain stopped than they left বৃষ্টি বন্ধ না হতে তারা চলে গেল স্কার্সলি হ্যাড দ্য রিচ দ্য স্টেশন ওয়েন দ্য ট্রেন লেফট এগুলি একই অর্থে ব্যবহৃত হচ্ছে যেতে না যেতে করতে না করতে তখন আমরা এইভাবে ব্যবহার করি এবং প্রথম অংশটা পাস্ট পারফেক্ট টেন্সে হয় পরেরটুকু প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্সে হয় খেয়াল রাখার খুবই জরুরি পয়েন্ট নাম্বার টেন তুলনা কম্পারিজন বোঝাতে আমরা ডিগ্রি ব্যবহার করি সুপার পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করি ওটা আমরা কম্পারিজন অর্থে ব্যবহার করছি এখানে আমি দুটি দিয়েছি যেমন দেন চে তুলনা এর চে এরপরে আছে অ্যাজ অব্লিক সো ডট ডট অ্যাজ এটা আমরা ব্যবহার করি কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে যেমন রহিম ইজ টলার দেন করিম এই যে টলার টল আমার কিন্তু পজিটিভ ফর্ম এরপরে আমি ইয়ার যুক্ত করে কম্পারেটিভ করেছি তাই আমি তুলনা যেহেতু করেছি তাই দেন দিয়েছি আর এরপরে আসছে আমার যে অ্যাজ অ্যাজ ডট ডট অ্যাজ দি এক্সাম্পল রিনা ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ মিতু রিনা মিতুর মতোই সুন্দরী নাম পয়েন্ট নাম্বার 11 রিলেটিভ প্রোনাউন সমূহ রিলেটিভ প্রোনাউন আমাদের কি কি আছে হু হুইচ হোয়েন ওয়্যার হোয়াই এক্সেট্রা এগুলো কিন্তু আমাদের লিঙ্কিং ওয়ার্ডস হিসেবে ব্যবহৃত হয় এবার আমি একটি উদাহরণ দিয়েছি শুধু আই ডু নট নো হোয়াই হি কে আমি জানি না কেন সে এসেছে আমি এটা হুইচ দিয়েও দিতে পারি যেমন আই আই ডু দিস ইজ দ্য প্ল্যান হুইচ আই ওয়ান্ট এই কোয়ালিটি শিখালো যেটা আমি চেয়েছিলাম তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্যারেক্টার সম্পর্কে জেনেছি আরও আছে আমরা তোমাদের সুবিধার্থে প্রিভিয়াস ইয়ারের একটি এক্সারসাইজ এখানে তুলে ধরেছি একটু দেখি আমরা এক্সারসাইজটি মর্নিং ওয়ার্ক ইজ এ গুড হ্যাবিট সকালে প্রাতঃ ভ্রমণ একটি ভালো অভ্যাস দো ইজ ইট সিম্পল এক্সারসাইজ এটা যদি একটা সাধারণ এক্সারসাইজ আমি এখানে দো অর্থে দিয়েছি যদিও ইট ইজ গুড ফর হেলথ হ্যাঁ এখানে ফিলিংটা গ্যাস দিয়ে দিয়েছি ম্যান্ডালি দুটো জিনিস দিয়েছি আমরা একই রকম তাই আমি এখানে কি ব্যবহার করেছি অ্যান্ড অথবা অ্যাজ ওয়েল অ্যাজ ম্যান্ডালি এটা স্বাস্থ্যের জন্য ভালো মনের জন্য ভালো বিসাইডস অর মোরওভার দ্য মর্নিং এয়ার ইজ ফ্রেশ অ্যান্ড ফ্রি ফ্রম পলিউশন তাছাড়া সকালের বাতাসটা খুবই ফ্রেশ থাকে এবং ফ্রি ফ্রম পলিউশন পলিউশন থেকে দূষণ থেকে মুক্ত থাকে মর্নিং ওয়াক ইজ সাচ অ্যাজ এক্সারসাইজ হুইচ কস্ট নাথিং বাট গিভস
more এখানে একটু দেখার জিনিস হচ্ছে এখানে মর্নিং এ তো ওয়াকটা হচ্ছে কি আমার প্রাপ্ত ভ্রমণটা এটা এটা দামটা তেমন কিছু না কিন্তু আমাদের দেয় অনেক বেশি এই যে নাকি আর গিভস মোর কন্ট্রারি এটা বিপরীতভাবে ব্যবহার হয়েছে তাই আমরা এখানে কি ব্যবহার করেছি বাট ইয়ে তো ব্যবহার করতে পারতাম এরপরে আসছে সবশেষে সো উই শুড মেক এ হ্যাবিট অফ মর্নিং সুতরাং আমাদের উচিত সবার সকাল প্রাতঃ ভ্রমণে হাঁটা অভ্যাস করা তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের সাজেশন অনুযায়ী 2018-2019 এর যে কারেক্টরসগুলো আছে ওগুলো ভালোভাবে বাসায় প্র্যাকটিস করব আমি আশা করি যে এটা নিয়ে আর সমস্যা হওয়ার কথা না আচ্ছা আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ